টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে চট্টগ্রামের মীর সরাইয়ে প্রচুর মাছ আসছে। দীর্ঘদিন পর সাগরে মাছ ধরতে পারায় খুশি জেলেরাও। ক্রেতারাও মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন, তবে দাম চড়া। খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপদ প্রজননের লক্ষ্যে 13ই অক্টোবর মধ্যরাত থেকে 22 দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়। এ সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ ছিল। 3 নভেম্বর মধ্যরাত থেকে এর নিষেধাজ্ঞা উঠে যায়। বাজার খুলে জানা গেছে, আগের দিনের চেয়ে প্রতি কেজি ইলিশ 100 থেকে 200 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আলম মাহমুদ বলেন, মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে 13ই অক্টোবর মধ্যরাত থেকে 22 দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। 3 নভেম্বর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এতে বাজারে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা? বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশের তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।